কি হয়েছে তোমার? কণ্ঠে এমন শোনাচ্ছে কেন? মার্শাদকেও দেখলাম দৌড়ে চলে গেল, কি হয়েছে বলো? মাহি ফুপিয়ে উঠল, আহনা ব্যতি ব্যস্ত হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে বলবে তো, কান্না থামাও। কি হয়েছে দাদির? কিছু হয়েছে? আঙ্গুলের কিছু হয়নি তো? মাহি নিজেকে ধরে রাখতে পারলো না, কান্নামাখা কণ্ঠে বলে উঠল, বাবার হার্ট অ্যাটাক হয়েছে, আমি হসপিটালে আছি। দাদিও কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে গেছিল, তাই তাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। আহনাফ বেশি কথা না বাড়িয়ে হসপিটালের ঠিকানা নিয়ে মৃদুলদের নিয়ে বেরিয়ে পড়ল। মার্শাদ হসপিটালের রিসেপশনে উদ্ভ্রান্তের মতো ছুটে এসে জিজ্ঞেস করল, আমার বাবা কোথায়? মানে মিস্টার আরশাদ খান কোথায়? রিসেপশনিস্ট তাকে আইসিইউ এর দিকে দেখিয়ে দিয়ে দিলে মার্শাদ ছুটে যায়। আইসিইউ এর বাইরে কান্নারত মাহিকে দেখে। মাহি আজ মার্শাদকে দেখে দৌড়ে জড়িয়ে ধরে বলতে থাকে, দাবাই দাবাই, বাবাও আমাকে ছেড়ে চলে যাবে, বল না। মাহি প্রশ্ন করে ফুপিয়ে কাঁদছে। মিসেস মনিকা মলিন দৃষ্টিতে বেঞ্চে বসে আছে, মাহি ও মার্শাদকে দেখছে। মিস্টার আরশাদ বুকে প্রচন্ড ব্যথা নিয়েও গাড়িতে যতক্ষণ জ্ঞান ছিল ততক্ষণ বলেছিল, আমার জীবনটাকে বিষাদময় করতে তুমি অন্যতম মনিকা, তোমার স্বার্থপরতা আমার নরককুল্লো যন্ত্রণা দিয়েছে। মিসেস মনিকা তারপর থেকে একদম নিশ্চুপ হয়ে গেছেন। তার 22 বছরে করা সবকিছু তার চোখে ভাসছে। মানুষটা তাকে সুস্থ অবস্থায় সারাদিন বাজে বললেও গায়ে মাখেন না তিনি, কিন্তু গুরুতর অসুস্থ অবস্থায় বলা কথাগুলো তার ভাবান্তর করাচ্ছে। সে কি সত্যি স্বার্থপর হয়ে গেছে? নিজেকে নিজের কাছে খুব হীন লাগছে তার। এই লোকটাকে ভালোবাসেন তিনি, নয়তো বিয়ে করতেন কেন? কিন্তু নিজের মধ্যে স্বার্থপরতার বীজ কবে গাছে পরিণত হয়েছে তা সে বুঝতে পারেনি তখন। তার নিজের মেয়েও তাকে এই দুঃখের দিনে আশ্রয় ভাবতে পারছে না। মিসেস মনিকা পাথরের মূর্তির মতো বসে আছেন, তার দৃষ্টিতে কোনো ভাষা নেই। ডাক্তার বের হলে মাহি ও মার্শাদ তার কাছে যায়। ডাক্তার হতাশ স্বরে বলে, দেখুন মিস্টার, আরশাদের হাতে 2টা ধনীটা অনেকটা ব্লক ছিল, সে মেডিকেশন নিচ্ছিল, এখন ব্লক আরও বেড়ে গেছে। আমরা এনজিও প্লাস্টি করব, কিছুটা ইক্স আছে, আশা করি আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে। রাত 12টার মতো বাজে, মার্শাদ পকেট থেকে ফোন বের করে দেখে আদিরা ও আহনাফদের অনেকগুলো মিসড কল, সাইলেন্ট করার দরুন শুনতে পায়নি সে। ফোন কিভাবে সাইলেন্ট হলো তা সে নিজেও জানে না। আহনাফরা এসে পৌঁছলো, ওরা এখন মাহি ও মার্শাদের পাশেই আছে। আদিরা অনবরত ফোন করা দেখে মার্শাদ তাকে ফোন করে সবটা জানালো। আদিরা চাইছিল এক্ষুনি আসতে, কিন্তু মার্শাদ মানা করলো তাকে, রাতের বেলা আসার দরকার নেই, কাল সকালে মার্শাদ নিজে নিয়ে আসবে। মার্শাদের বাবার খবর শুনে মার্শাদের ফুপিরাও চলে এসেছে, মার্শাদের দাদিকে তো ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। সকালবেলা আদিরা রাস্তার জনমানবের সমাগম শুরু হতেই নিজে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ঠিকঠাক চেনে না বিধায় রিকশায় উঠে ঠিকানা বলে দিয়েছে। পথিমধ্যে ঘটে গেল এক দুর্ঘটনা, এক মাইক্রো রিকশাটাকে ধাক্কা দিয়ে ফেলে চলে গেছে। আদিরা রিকশার ভেতরে থাকায় হুকে লেগে হাতে অনেকটা কেটে গেছে, আর মাথার বাম পাশে কিছুটা ব্যথাও পেয়েছে, পায়ে ছিলে গেছে বেশ কিছুটা। রিকশাওয়ালাও পায়ে বেশ ব্যথা পেয়েছে। আশেপাশের লোকজন জড়ো হয়ে আগে আদিরাকে ওঠায়, তারপর রিকশাওয়ালাকে সোজা করে। সামনে কিছুটা দূরে হসপিটালে এক মহিলা আদিরাকে নিয়ে যায়। আদিরা রিকশাওয়ালাকে তার ন্যায্য ভাড়ার সাথে অতিরিক্ত ভাড়া দিয়ে আসে। রিকশাওয়ালাকে বলেছিল সাথে আসতে, কিন্তু তিনি আসলেন না। হসপিটালে পৌঁছানোর পর আদিরাকে যিনি নিয়ে এসেছেন তিনি নার্স ডেকে আদিরা ড্রেসিং করিয়ে দিতে বলেন। মার্শাদ তখন করিডোরে হাঁটছিল, হঠাৎ আদিরার মতো কাউকে দেখে এগিয়ে গিয়ে দেখে ওটা আদিরাই। মার্শাদ সামনে যেতেই তার রাগ উঠে গেল, এতটা কেয়ারলেস কেন এই মেয়েটা, একটা কথাও শোনে না। মার্শাদ পেছন থেকে রুড়ো শব্দে বলে, তোমাকে মানা করেছিলাম না, একা আসতে গেলে কেন, আর অ্যাক্সিডেন্ট কীভাবে করেছো, একটু কেয়ার নেই নিজের প্রতি। আদিরা ফরকে গেল, এক সপ্তাহ আগেও একটা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচেছে সে। মার্শাদ সেদিন দূর থেকে দেখে দৌড়ে এসেছিল, আর আজ তো হয়েই গেল। আদিরা আমতা আমতা করে বলে, না মানে মানে আমার কোনো দোষ ছিল না, সত্যি আমি তো রিকশায় ছিলাম, মাইক্রোটা ধাক্কা দিয়ে চলে গেল,
আমি তো আর জানতাম না এটা হবে। রাগে মার্শাদের নাক লাল হয়ে গেছে। আদিরা ব্যান্ডেজ করা হাত উঠিয়ে কিছু বলতে নেবে, তার আগেই মার্শাদ বলে, একটু পর আমি গিয়ে তোমায় নিয়ে আসতাম তো, তাই না? কাল বলেছিলাম তো, কিন্তু না, তুমি তো নাছোড় বান্দা, আমার কথা কি তুমি শুনবে? নিজের মনে হয়েছে চলে এসছো, সাথে হাত পায়ের বেহাল দশা করে বসেছ। আদিরা মিনমিন করে বলে, সরি আমি বুঝিনি, আর হবে না, সরি। মার্শাদ পাশের চেয়ারটাতে বসে হাত দিয়ে নিজের মুখমণ্ডল ঢেকে রেখেছে। আদিরা কিছুক্ষণ চুপ থেকে ভীরু কণ্ঠে শুধায়, বাবা কেমন আছেন, ডক্টর কি বলেছে? মার্শাদ প্রতি উত্তর করল না। গতকাল রাতে এনজিওপ্লাস্টির পর ঘুমের ইঞ্জেকশন দেয়া হয়েছিল। মাহি মার্শাদকে খুঁজতে খুঁজতে এখানে এসেছে। আদিরার অবস্থা দেখে বিচলিত হয়ে তাড়াহুড়ো করে বলে সে, কিভাবে হলো এসব, তুই অ্যাক্সিডেন্ট করলি কি করে? আদিরা শান্ত স্বরে সবটা বলে মাহিকে। মাহি ও মার্শাদের মতো আদিরাকে বকাঝকা করে। মাহি এবার ওদের বাবার ঘুম ভাঙার কথা বলে। মিস্টার আরশাদ প্রথমেই মার্শাদের নাম বলেছে। মার্শাদ এটা শুনে দৌড়ে চলে যায় বাবার কেবিনের সামনে গিয়ে হাত দিয়ে ভালো করে চোখ মুছে ভেতরে ঢোকে সে। কেবিনে নাকে নল, মুখে মাস্ক, হাতে ক্যানুলা লাগানো, সাদা বেডে শোয়া অবস্থায় নিজের জন্মদাতাকে দেখে মন কেঁদে উঠছে বারবার। দুইটা বছর এই মানুষটার খবরও নেয়নি সে। মনে মনে অনুশোচনায় দগ্ধ হচ্ছে বারংবার। অভিমানের পাল্লাটা বেশ ভারী ছিল। মার্শাদকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে মার্শাদের বাবা ছেলেকে আস্তে করে ডাক দিলেন। মার্শাদ লম্বা শ্বাস নিয়ে বাবার বেডের কাছে টুলে বসে। মিস্টার আরশাদ ছেলের হাত ধরার জন্য হাত উঠাচ্ছিলেন, তৎক্ষণাৎ মার্শাদ হাত ধরে ফেলল। তিনি আস্তে আস্তে বললেন, আর কত শাস্তি দিবি বাবা, এবারও কি মাফ করা যায় না? আমিও হয়তো কিছুদিন পর তোর মা আর আফিল কাছে চলে যাব। মার্শাদের বুক ধক করে উঠল। সে তৎক্ষণাৎ বলল, না, একদম না, তুমি কোথাও যাবে না, আমার সাথেই থাকবে, আমাকে ক্ষমা করে দাও, তোমাকে এতদিন অনেক কষ্ট দিয়েছি বাবা, সরি ফর এভরিথিং। মিস্টার আরশাদের নেত্রর কোণ বেয়ে নোনা জল পড়ল। মার্শাদ তার বাবাকে আলতো করে জড়িয়ে ধরল। দরজার বাহিরে দাঁড়িয়ে আদিরা, মাহি, আহনাফ, মৃদুল ও মার্শাদের ফুপি এই দৃশ্য দেখে নিজেদের চোখ মুছল। বাবা ছেলের মলমালিন্য দূর হলো অবশেষে। সামিরা নিজের ঘরের ভেতরে উচ্চ স্বরে পাগলের মতো হাসছে। স্বাভাবিক সেই হাসি, অস্বাভাবিক সেই হাসি। ফোনের অপর পাশে থাকা সাগরও সামিরাকে হাসতে দেখে খানিকটা ভড়কে গেল। সামিরা হুট করে হাসি থামিয়ে ভয়ঙ্কর স্বরে হিসিয়ে বলল, আজকেরটা তো জাস্ট ট্রেলার ছিল, পরের বার আমি নিজে ওকে গাড়ি চাপা দিব, আমার চোখের সামনে ওর মৃত্যু দেখতে চাই আমি। দুই দিন হসপিটালে থেকে মিস্টার আরশাদকে নিয়ে ওরা বাড়ি ফেরে। মার্শাদ বলেছে সে মাস্টার্স কমপ্লিট হলেই বাড়িতে ফিরে আসবে, তাছাড়া প্রায়ই এসে দেখে যাবে এবং সাপ্তাহিক ছুটির দিনে আদিরাকে নিয়ে এসে থাকবে। মাস্টার্সের ক্লাস তো রাতে হয়, তাই সে দিনে জব করবে, জবের অফারও এসেছে বেশ কয়েকটা। সে যেহেতু ইঞ্জিনিয়ারিং লাইনে আছে, আদিরার বাবা মা এসে মার্শাদের বাবা ও দাদির সাথে কথা বলে গেছে। মিসেস মনিকা প্রতিটা সময় নিজেকে তিলে তিলে অবহেলিত ভাবছে, কেউ তার খোঁজ খবর নিতে আসে না। আদিরার বাবা মা আর আদিরা টুকটাক কুশল বিনিময় করেছে এই যা। মিসেস মনিকা সিদ্ধান্ত নিলেন তিনি চলে যাবেন এই বাড়ি থেকে, এখানে থেকে আর কারো জীবন দুর্বিষহ করবেন না। গ্রামে দোকান বেচার টাকা দিয়ে শহরে এসে আদিরার বাবা একটা ছোট্ট দোকান ঘর ভাড়া নিয়েছেন, তাতে এখন নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করেন তিনি। মুদির দোকান ঠিক করতে আদিরাও তার জমানো টাকা দিয়েছে, সাথে মার্শাদ পরোক্ষভাবে দিয়েছে। মার্শাদের কাছ থেকে আদিরার বাবা আর কোনো টাকা পয়সা নিতে ইচ্ছুক নয় বলে মার্শাদ আদিরার মাধ্যমে দিয়েছে। আদিরাও তাতে মানা করেছিল, কিন্তু মার্শাদ তো আর শোনার পাত্র নয়। আদিরা ও মাহি জুলজি ডিপার্টমেন্ট থেকে বের হচ্ছে। মার্শাদরা ডিপার্টমেন্টের রাস্তায় দাঁড়িয়ে গল্প করছে। এখন গ্যাপ টাইম, তাই ওরা সকলে ভার্সিটিতেই ঘুরবে। আজ বছর গড়ালো মার্শাদ ও আদিরার প্রথম কথা হওয়ার। আদিরা আজও বেগুনি রঙের সেই থ্রি পিসটাই পরেছে। আজও সে মার্শাদের পার্পল কুইন সেজেছে। এখন সে সত্যি সত্যি মার্শাদের কুইন। ডিপার্টমেন্টের করিডোর থেকে সিঁড়িতে পা দিলে তখনই উপর থেকে একটা ভারী ফুলের টব আদিরার ডান কাঁধ ঘেঁষে পড়ল। আদিরা তাতে কাঁধে ব্যথা পেয়েছে।
আহ করে আর্তনাদ করে উঠল মার্শাদরা সাথে সাথে দৌড়ে আসে। এমনিতে টপ পরার শব্দে সব শোরগোল থেমে গিয়েছিল। মার্শাদ এসে আদিরার গালে হাত দিয়ে অস্থিরতার কণ্ঠে বলল, তুমি ঠিক আছো? চিৎকার করলে কেন? কথাটা বলে সে আদিরাকে পরখ করছে কোথাও চোট পেয়েছে কিনা। আদিরা আস্তে আস্তে বলে, কাঁধে একটু লেগেছে, আর কিছু না, আপনি ব্যস্ত হবেন না। মার্শাদ ভাঙা টপটার দিকে তাকিয়ে দোতলার দিকে তাকালো। মৃদুল পাশ থেকে এসে সন্ধিহান কণ্ঠে বলে, আদিরার সাথে ইদানিং খুব বেশি দুর্ঘটনা ঘটছে বলে তোর মনে হচ্ছে না? রবিন ও রাহিল মৃদুলের সাথে সুর মেলালো। রবিন বলল, মার্শাদ চিন্তায় পড়ে গেল। মাহি মার্শাদকে বলে, তা ভাই তুই এতকে চোখে চোখে রাখবি, ব্যাপারটা আমার ভালো ঠেকছে না। বাকি তুইটা অ্যাক্সিডেন্ট হলেও ফুলের টপটা কেন উপর থেকে পড়বে? উপরের করিডোরে তো রেলিং আছে, তাও ইটস সিমেন্টের। আহনাফ শান্ত কণ্ঠে বলে, আমার স্বামীরাকেও সন্দেহ হয়, সাগর হলে মার্শাদের উপর আক্রমণ করত। তাছাড়া সাগর শেষবার দেলোয়ারকে এনেছিল যাতে আদিরাকে নিয়ে দেলোয়ার ও মার্শাদের দাঙ্গা পারে। সে তো নিজে আক্রমণ করতো না, যেহেতু এত বোনামি আক্রমণ হচ্ছে, তাও আদিরার উপর তাতে আমার স্বামীরাকে বেশ সন্দেহ হচ্ছে। ওই দিনের পর স্বামীরাকে দেখাই যায়নি, আমাদের সামনেও আসেনি। সবাই চিন্তিত হয়ে পড়ল। আদিরা ভীত হরিণীর মতো মার্শাদের বাহুবন্ধনে আবদ্ধ। এদিকে সামিরা আর আগে টেবিল ঠেলে ফেলে দিয়ে চিৎকার করে বলল, আর একটুর জন্য টপটা আদিরার মাথায় পড়ল না, ইস মিস হয়ে গেল। তোমাদের দিয়ে কোনো কাজই হবে না, আমি যাব এরপর। আমার রাতের ঘুম হয় না ওই মেয়েটার মার্শাদের সাথে হাসি খুশির চেহারাটা মনে পড়লে। আমার আমার এখন আমি কি করব? না না, ওকে ওকে আমি মেরেই ফেলবো। কথাগুলো বলছে আর নিজের চুল টানছে সামিরা। সাগর সামিরাকে এতটা উত্তেজিত হতে দেখে ঘাবড়ে গেল। সামিরার চোখ রক্তবর্ণের হয়ে গেছে। সাগর ওকে শান্ত করতে জড়িয়ে ধরল, সামিরা তাও শান্ত হচ্ছে না। আস্তে আস্তে সামিরার দেহ ভর ছেড়ে দিয়ে নিস্তেজ হয়ে পড়ল। সাগর চিল্লিয়ে পানি আনতে বলে সামিরাকে কোলে তুলে বেঞ্চে শুইয়ে দিল। কৃষ্ণচূড়া বিছানো রাস্তায় মার্শাদ ও আদিরা হাত ধরে হাঁটছে। আজ আবারও সেই কৃষ্ণচূড়া, আবারও তারা একসাথে। মাহি ও আহনাফরা অন্যদিকে গিয়েছে। মাহির আর ছবি আঁকতে ইচ্ছে করছে বলে আহনাফকে নিয়ে পুকুর পাড়ে বসেছে সে। রাহিন রিন্তির সাথে হাঁটছে আর হাসাহাসি করছে। বেচারা রবিন ও মৃদুল অসহায় চোখে কপালতে দেখে নিজেরা ক্যান্টিনে চলে গেছে। সুমির উডবির সাথে আজ দেখা করার কথা। লোকটা খুব চেষ্টা করে এই সময় টাইম ম্যানেজ করেছে। সাবিহার বিয়ে হয়েছে, তারপর থেকে সে আর হস্টেলে থাকে না। ক্যাব যেহেতু অনেকক্ষণ, তাই সে বাসায় গিয়েছে রান্না করতে। হুট করে মার্শাদ আদিরার সামনে হাঁটু গেড়ে বসে একটা কৃষ্ণচূড়া ফুল হাতে নিয়ে বলে, Hey Mrs. Purple Queen, do you wanna be with me for lifetime? আদিরা ঠোঁট প্রসারিত করে হাসলো। সামনে পড়ে থাকা চুলগুলো কানে পিঠে রেখে প্রতিউত্তর করলো, Yes, I will. আদিরা মার্শাদের হাতে হাত রাখলো। মার্শাদ হেঁচছে উঠে দাঁড়িয়ে তার রানীর পিঠে কৃষ্ণচূড়া গুঁজে দিয়ে দিল। মাহি ছবি আঁকা বাদ দিয়ে আহনাফের হাত ধরে ঘুরছে। অর্ধেক অসম্পূর্ণ চিত্রটায় একটা মেয়ে ও একটা ছেলে হাত ধরে হাঁটছে, সেটার পেছন সাইড দেখা যাচ্ছে। আশেপাশের কারুকাজ এখনো বাকি। নিরবতার মাঝে আহনাফ বলে, মাহি পাখি চলো বিয়ে করে ফেলি। মাহি তীক্ষ্ণ দৃষ্টিতে আহনাফের দিকে তাকায়, তারপর বলে, আপনার যে চট্টগ্রাম থেকে ভালো জব অফার এসেছে আমি ভাবির কাছ থেকে শুনেছি। আপনাদের রেজাল্ট ভালো, তাই কংগ্রাচুলেশনের আগেই সিভি চাই। আর এখন আমায় বিয়ে করে দূরে যাবেন? নোনো, সেখান থেকে ট্রান্সফার হয়ে ঢাকায় আসবেন, তারপর বিয়ে। আহনাফ চুপ করে শুনল। তার পরিবারও বলছে চট্টগ্রামের জবটা তাকে করতে। এক বছরের মতো জব করে এক্সপিরিয়েন্স নিয়ে ঢাকায় সেটার যে শাখা আছে সেখানে আসতে। তাছাড়া চট্টগ্রাম ভার্সিটি থেকে মাস্টার্সও করবে সে। এত দূরে যাবে তার কেমন জানি ভয় করছে। মার্শাদও বলেছে রাজি হতে। আহনাফ আর কিছু বলল না। পরন্ত বিকেল, কৃষ্ণচূড়া ও কনকচূড়া সজ্জিত রাস্তায় আদিরা ও মার্শাদ হাঁটছিল। সামনে আইসক্রিমের বড় গাড়ি রেখে আদিরা মার্শাদ আইসক্রিম কিনছে, আর আদিরা পথচারী চলার স্থান থেকে রাস্তায় নেমে দাঁড়িয়েছে, কারণ আইসক্রিম ওরা এখানে বসে খাবে।
এই রাস্তাতে রিক্সা চলে, মাঝে মাঝে প্রাইভেট কার চললেও ধীর গতিতে, কারণ রাস্তায় গাছ আছে। উচ্চ গতিতে চালালে নিয়ন্ত্রণে না আনতে পারলে সমস্যা হবে। দূর থেকে সামিরা গাড়ি গতি সর্বোচ্চ করে গাড়ি স্টার্ট দিল। গাড়ি আদিরার কাছে আসার এক সেকেন্ড আগেই মার্শাদ আদিরাকে টেনে তুলে ফেললো। সামিরা লক্ষ্যভ্রষ্ট হলে উচ্চ গতি নিয়ন্ত্রণ করতে না পেরে গাছের সাথে গাড়ি লাগিয়ে দিয়েছে। গাড়ি রাস্তার সাইড দিয়ে যাচ্ছিল বলেই গাছের সাথে সংঘর্ষ হয়েছে। সামিরা গাড়ির ভেতরেই মাথা ঠেকিয়ে সেন্স হারিয়েছে। আশেপাশে যে কয়েকজন পথচারী ছিল তারা দৌড়ে গেছে। মার্শাদ তৎক্ষণাৎ পুলিশে খবর দিয়েছে। আধ ঘন্টার মধ্যে পুলিশ আসলে সামিরাকে হসপিটালে নেয় আর গাড়ি পুলিশ কাস্টাডিতে রাখে। মার্শাদ থানায় সামিরার নামে অভিযোগ লেখায়। অভিযোগ লেখানোর পরপরই পুলিশ অফিসার ফোনে হসপিটাল থেকে ফোন আসলে হসপিটাল থেকে জানায় যে সামিরা পাগলামি করছে আর বারবার মেরে ফেলবো বলছে। মার্শাদ আহনাফদের সকলকে হসপিটালে আসতে বলে। সে তার ফুপিকেও ব্যাপারটা জানায়। পুলিশের সাথে মার্শাদ ও আদিরা হসপিটালে গেলে সামিরা আদিরাকে দেখা মাত্র উত্তেজিত হয়ে ওঠে। আদিরাকে আঘাত করতে হাতের কাছে থাকা স্টিলের ট্রেটা ছুঁড়ে মারে। ডাক্তার সামিরার এরূপ লক্ষণ দেখে বলেও দিয়েছে সামিরা মানসিকভাবে অসুস্থ। এখন তার কাছে কেউ এই মুহূর্তে নিরাপদ নয়। সামিরার বাবা মা একমাত্র মেয়ের এরকম অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন। মার্শাদরা সবাই কিছুক্ষণ সেখানে থেকে চলে আসে। মার্শাদ আদিরাকে পৌঁছে দিয়ে যায় সাগরের সাথে দেখা করতে। সাগর ও মার্শাদ মুখোমুখি বসে আছে। সাগর এখনো সামিরার ব্যাপারে জানে না, কারণ সামিরা আজকের এই স্টেপ নেওয়ার আগে ওদেরকে জানায়নি। সাগরের মুখাবয়ব দেখে বোঝা যাচ্ছে যে সাগর বিরক্ত। মার্শাদ ভাবলেশহীনভাবে বলে, সত্যি করে বলতো, তোর সাথে আমার এই ভিপি পদ ছাড়া কোনো শত্রুতা আছে বা ছিল? এই ভিপি হওয়ার জন্য এত কিছু, আমি তো এই পদ ছেড়ে দিয়েছিলাম। আজ শুধু এইটুকু ভাব যে সামিরাকে ডাক্তার হিপনোটাইজ করে যদি তোর নামে জানে, তবে তো স্থান হবে জেলে, আর সামিরা তো পাগলা গারতে ছমাসের ট্রিটমেন্টের জন্য পাঠাবেই, তারপর তাকে বিদেশ পাঠাবে, তখন তোকে কে বাঁচাবে? হ্যাঁ, এই রুহুল আমিন, সে তো নিজেই পলাতক, তাকে খুঁজে পেলেই জেলে ভরা হবে, নয়তো ক্রস ফায়ার করা হবে। তাহলে কেন? সাগর মার্শাদের দিকে সামিরার ব্যাপারে শুনেই হতবাক হয়ে গেছে। অবাক চিত্তে বলে, মানে সামিরার কি হয়েছে? মার্শাদ হাসলো, অতঃপর বলল, তোদের প্ল্যান ফ্লপ, আর তোকে জেলেও যেতে হবে, বাকিটা নিজেই জেনে নে। মার্শাদ চলে গেল। সাগর কিং কর্তব্য বিমূঢ় হয়ে বসে রইল। তার মাথায় কিছুই ঢুকছে না। সাগর আজ রাতেই চট্টগ্রাম চলে যেতে নিলে বাস কাউন্টার থেকে তাকে পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়। মার্শাদের নির্দেশে সামিরাকে আজকেই হিপনোটাইজ করা হয়েছিল। সামিরা সবই বলেছে। 3 বছর পর আজ আহনাফ ও মাহির বিয়ে। মাহি গতকাল রাতে দেরিতে ঘুমানোর কারণে বেলা 9টা পর্যন্ত ঘুমোচ্ছে। আদিরা কয়েকবার ডেকে গেছে, তাও মেয়ে উঠছে না। আদিরা এবার মাহিকে ঠেলে টেনে উঠিয়ে বসায়। তারপর বলে, এই তুই সাজগোজ করবি না, নাস্তাও খেতে হবে, তোর বর অলরেডি আমাকে ফোন করেই যাচ্ছে। মাহি হাই তুলতে তুলতে বলে, ও আমার ফোনে চার্জ নেই, তাই তোমাকে ফোন করছে, যাই ফ্রেশ হয়ে আসি। মাহি উঠে ওয়াশরুমের কাছে গেলে আদিরা বলে, তোর মায়ের সাথে কি আজও দেখা করবি না? মাহি কোনো জবাব দিল না, শুধু থমকে দাঁড়িয়ে রইল। আদিরা হতাশ স্বরে বলল, ভাবি ফোন দিয়ে জানালো উনি নাকি আসবেন না, তুই বললে আসতে পারে। আর কত মাহি, আর কত মাহি, তোর মা হয় উনি, 3 বছর ধরে সে তোর মামার বাড়িতে থাকে, এবার তো নিয়ে আয়, উনি নাকি প্রতিদিন কান্না করেন। মার্শাদ তার ছেলে না হলেও তুই তো তার নিজের মেয়ে। মাহি প্রতি উত্তর করল, আমি ওনাকে যেতে বলিনি, সে নিজের ইচ্ছাই গিয়েছে। মাহি ওয়াশরুমে চলে গেল। আদিরা মলিন দৃষ্টিতে তাকিয়ে রইল। মিসেস মনিকার খবর আদিরাকে কোনো ভাবি জানাননি। আদিরা নিজে সবার থেকে লুকিয়ে মাঝে মাঝে যায় দেখা করতে। 3 বছরে 5 থেকে 6 বার গিয়েছে সে। প্রতিবার মিসেস মনিকা আদিরার হাত ধরে ক্ষমা চায় আর কাঁদেন। আদিরা কি বা বলার আছে, বরযাত্রী চলে এসেছে। সাবিহা তার ছোট ছেলেকে মাহির কোলে বসিয়ে দিয়ে দৌড় দিয়েছে। বেচারি মাহি বাচ্চা সামলাতে পারে না, সে পিচ্ছিটার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। 1 বছরের বাচ্চাটা নিজের হাত এমনভাবে চুষছে যেন হাতে মধু লেগে আছে। মেয়ে পক্ষে মার্শাদের বন্ধুদের মধ্যে শুধু মৃদুল আছে।
বাকিরা আহনাফের পক্ষে। নিলয়ও রাত্রিকে নিয়ে এসেছে, সাথে ওদের দুই বছরের মেয়ে। মৌমিও আশিক মেয়ের পক্ষে এসেছে। মৌমির আড়াই বছরের ছেলেটা বারবার রাত্রির মেয়ের চুল টানছে আর বাচ্চাটা কেঁদে একাকার। গেটে মৃদুল, আশিক, মৌমি, সাবিহা, রিন্তি, আদিরা সবাই দাঁড়িয়েছে। ওদের দাবি 50,000 টাকা না দিলে গেট ছাড়বে না। অর্ণি, আহনাফের ভাবি, সুমি, রাহিন ও রবিন আহনাফের পক্ষ থেকে তর্কে লেগে গেছে। সুমির দুই বছরের মেয়েটাও তার বাবার কোল থেকে তর্কে সামিল। তর্কের মাঝে হুট করে মৃদুল অর্ণির দিকে ভালো নজর গেল। মৃদুল পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। অর্ণি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রসায়ন নিয়ে পড়াশোনা করে, হোস্টেলেই থাকে সে। মৃদুল অর্ণিকে কখনো ওই রকম নজরে দেখেনি, কিন্তু আজ তার নজরে প্রেম প্রেম ভাব পরিলক্ষিত। কোনো মতে কিছু অ্যামাউন্ট কমিয়ে আহনাফরা প্রবেশ করল। মার্শদকে কোথাও দেখা যাচ্ছে না। আদিরা বিয়ে বাড়িতে কয়েক জায়গায় চক্কর দিয়েও খুঁজে পাচ্ছে না, কল করেও পাচ্ছে না তাকে। আদিরা কালকে কাউকে বলতেও পারছে না, মৃদুল কয়েকবার বলে গেছে। আহনাফ ও মার্শদকে খুঁজছে। এখন কাজই বিয়ে পড়াবে, কিন্তু মার্শদ নেই। মাহি তার দাভাইকে খুঁজছে। মিস্টার আরশদ বলল, আদিরার মা, ছেলেটাকে একটু ফোন করো না, কই গেলা এই সময়ে? আদিরা ইতস্তত করে বলল, বাবা আমি তাকে ফোন করেও পাচ্ছি না। সবাই চিন্তিত। তখন মার্শদ বলে ওঠে, দাদি সাহেব বিয়ে পড়ান, মেয়ের মা ভাই দুজনেই হাজির। সবাই চমকিত হয়ে চাইল। মার্শদ মিসেস মনিকাকে ধরে ধরে আনছেন। মিসেস মনিকা লজ্জিত মুখে নিচের দিকে তাকিয়ে আছে। আদিরা অবাক হয়ে মার্শদের কাছে গেলে মার্শদ আদিরার গালে হাত দিয়ে বলে, তোমার সকালের সব কথা আমি শুনেছি। 3 বছর তো উনি শাস্তি পেলেনি, আমি আর রাগ ধরে রাখতে পারলাম না। তিনি আমাদের অবহেলা করেছে ঠিক, কিন্তু টর্চার করেনি, ভালোবাসেনি। আপিলিকে পর ভেবে আপিলির মৃত্যুর ভাগিদার হয়েছে ঠিক, কিন্তু নিজে মরতে চাননি। তিনি যদি আপিলির মনের খবর রাখতেন, তবে আজ আপিলি আমাদের মাঝে থাকতো। আমি তাও তাকে আজ আমার ছোট বোনের জন্য ফিরিয়ে আনলাম। মাহি স্টেজ থেকে নেমে দৌড়ে এসে মার্শদকে জড়িয়ে ধরল। মাহি কাঁদছে, মার্শদ ওকে সান্ত্বনা দিচ্ছে আর নিজের অশ্রু লুকাচ্ছে। মার্শদ এবার মাহিকে সোজা করে দাঁড় করিয়ে মিসেস মনিকার দিকে ইশারা করল। মাহি তার মাকেও জড়িয়ে ধরল। মিসেস মনিকা মার্শদ ও মিস্টার আরশদের কাছে হাত জোর করে ক্ষমা চাইল। আহনাফ আজ অনেক খুশি, সকল প্রতিবন্ধকতা আজ শেষ। মাহি এসে আবার নিজের জায়গায় বসে। কাজে বিয়ে পড়ানোর পর সামনে ফুলের পর্দা সরিয়ে আহনাফ মাহির ললাটে নিজের অধর স্পর্শ করল। আহনাফ এবার উঠে দাঁড়িয়ে বলল, অ্যাটেনশন প্লিজ, এখানে আরও একটা বিয়ে হবে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে আহনাফের দিকে। আহনাফ হেসে বলে, মার্শাদ ও আদিরার আবার বিয়ে হবে। সবাই উচ্ছ্বাস প্রকাশ করল। আরে আদিরা ও মার্শাদ অবাক হয়ে তাকিয়ে আছে। আহনাফ ও মাহি এগিয়ে ওদের টেনে আনলো। কাজী ওদের আবার বিয়ে পড়াচ্ছে। আদিরা লাজুক নতার ন্যায় নুইয়ে গেছে। মাহি আদিরাকে বারবার পিঞ্চ করছে আর হাসছে। মাহিকে বিদায় দেওয়ার সময় অনেক আবেগময় পরিবেশ তৈরি হলো। মিস্টার আরশদ মেয়েকে বুকে চড়িয়ে নিল। এরপর নিজের রুমে চলে গেছেন একটু একা থাকতে। মাহি যাবার সময় অনেক কেঁদেছে। মার্শদ আহনাফকে জড়িয়ে ধরে তার বোনকে ওর হাতে তুলে দিয়েছে। এখনো বিদায় পর্ব চলছে। মৃদুল এক ফাঁকে অর্ণির হাত ধরে টেনে এনে বলে, ওইলি ওর ম্যারে মেয়ে। অর্ণি ভ্রু কুচকে তাকিয়ে থেকে মুচকি হেসে চলে গেছে। মৃদুল মাথা চুলকে সেও চলে গেছে। চাঁদের আলোয় মার্শদ ও আদিরা বসে আছে। পূর্ণ চাঁদ আজ তার স্নিগ্ধ জ্যোৎস্না নিয়ে এসেছে। আধারিয়া অম্বরে আজ আলোকিত চন্দ্রমার জ্যোৎস্না স্নান। আদিরা মার্শদের কাঁধে মাথা রেখে বলে, আজকে বাচ্চাগুলো দেখেছেন কি কিউট ওরা, আপনার শুধু ভয় আমাকে নিয়ে। এবার আমি বেবি নিবই, প্লিজ প্লিজ। রাত্রি আপুর বাবুটা, সুমি আপুরটা, সাবিহারটা, ইস। মার্শদ হতাশার স্বরে বলে, আমার সত্যি ভয় করে, আমার মায়ের আপিলের মতো যদি তুমিও, আমি সহ্য করতে পারবো না। আদিরা আহত হলো। মিনমিনে স্বরে বলল, আপনি শুধু রাজি হন আর আমি চেক আপ করিয়েছি, আমার শরীর প্রেগনেন্সির জন্য ফিট, আর তাছাড়া। মার্শদ ভ্রু কুচকালো। আদিরা আমতা আমতা করে বলল, আই এম প্রেগনেন্ট, প্লিজ প্লিজ রাগ করবেন না, ডক্টর বলেছে কোনো কমপ্লিকেশন নেই। মার্শদ কিছুক্ষণ চুপ থেকে আদিরাকে জড়িয়ে ধরে।
তারপর ভাঙা কণ্ঠে বলে, আমার এক শহর প্রেম তোমার নামে, সেই শহরে তুমিহীন আমি অসহায়, তাই আমি যাইনি কিন্তু আমি রাগ করবো এমনও না। আদিরা নিঃশব্দে হাসলো, ওদের প্রেমের শহর ভালোবাসায় পূর্ণ। জ্যোৎস্না যেন আরো প্রখর হলো, এক শহর প্রেম আরো রঙিন হলো।